আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার ফ্রেন্ড জানাতি কি অবস্থা সবাই কেমন আছেন আমি মাইমুনা ইসলাম মাইমুন আপনাদের কাছে আজকে হাজির হয়েছি 30 জানুয়ারি আপনার হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ নিয়ে কুইজে পর্ব নিয়ে হাজির হয়েছি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে চলছে শেখ মুজিব কুইজ ঠিক আছে অংশগ্রহণ করে জিতে নিতে পারেন আকর্ষণীয় সব পুরস্কার কুইজে অংশগ্রহণ করতে এখনই নিবন্ধন করুন আজকের প্রশ্নের ইতিমধ্যে আমি উত্তর দিয়ে দিয়েছি ঠিক আছে এই পর্যন্ত অংশগ্রহণ করছে 53,591 জন আর সময় বাকি আছে 9 ঘন্টা 3 মিনিট সো এই মুহূর্তে দেরি না করে যারা যারা এই পর্যন্ত কুইজে অংশগ্রহণ করেননি তারা সবাই কুইজে অংশগ্রহণ করে ফেলুন আমরা আজকে প্রশ্নটা পড়ছি বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় প্রবাসে 1971 সালের মুক্তিযুদ্ধকালে 26 মার্চ বঙ্গবন্ধু কর্তৃক স্বাধীনতা ঘোষণার পর প্রবাসে এ সরকার গঠিত হয় 17 এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলা গ্রামের এ সরকার শপথ গ্রহণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বৈদ্যনাথ তলা গ্রামের নামকরণ হয় মুজিব নগর এ সরকারের কর্মকাণ্ড বাংলাদেশ ভূখণ্ডের বাইরে থেকে প্রচলিত হয়েছিল বলে এটি প্রবাসী মুজিবনগর সরকার হিসেবে ও পরিচিত মুজিবনগর সরকার কবে গঠিত হয় আমাদের প্রশ্ন হচ্ছে মুজিবনগর সরকার কবে গঠিত হয় এখানে প্রশ্ন হচ্ছে প্রথম উত্তর ছিল প্রথম প্রশ্ন হচ্ছে 10 এপ্রিল 1971 সাল 26 মার্চ 1971 সাল 12 এপ্রিল 1971 সাল 17 এপ্রিল 1971 সাল সো আমরা আজকের প্রশ্নের উত্তর হচ্ছে 10 এপ্রিল 1971 সাল 10 এপ্রিল 1971 সাল আমি প্রশ্নটা আপনাদেরকে আবার বলছি বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় প্রবাসে 1971 সালে মুক্তিযুদ্ধকালে 26 মার্চ বঙ্গবন্ধু কর্তৃক স্বাধীনতা ঘোষণার পর প্রবাসে এই সরকার গঠিত হয় 17 এপ্রিল মেহেরপুর জেলার দৈত্যনাথ তলা গ্রামে এ সরকার শপথ গ্রহণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৈত্যনাথ তলা গ্রামের নামকরণ হয় মুজিব নগর এই সরকারের কর্মকাণ্ড বাংলাদেশ ভূখণ্ডের বাইরে থেকে প্রচলিত হয়েছিল বলে এটি প্রবাসী মুজিবনগর সরকার হিসেবে ও পরিচিত মুজিবনগর সরকার কবে গঠিত হয় তো আজকের উত্তর 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 10 এপ্রিল 1971 সাল তো দেরি না করে এখনই কুইজে অংশগ্রহণ করে ফেলুন গ্রাউন্ড প্রাইজ থাকছে 100টি ল্যাপটপ ওয়াও ধামাকা সকল অফার আপনিও হয়ে নিতে পারেন ভাগ্যবান 100 জনের প্রতিযোগিতায় একজন প্রতিদিনের পুরস্কার 5টি স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি A40 সৌজন্য দারাজ বাংলাদেশ অ্যান্ড 100 জন বিজয়ী প্রত্যেকে পাবেন 100 GB করে মোবাইল চার্জার 100 দিন বেলি চ্যাট প্রতিদিন 1 GB করে সৌজন্য টেলিটক বাংলাদেশ জিতে নিতে পারেন স্মার্টফোন প্রতিদিন গতকালে স্মার্টফোন বিজয়ীদেরকে আপনারা দেখে ফেলছেন ঠিক আছে সকল বিজয়ীদেরকে দেখার জন্য অংশগ্রহণ করে ফেলুন তো দেরি না করে এই মুহূর্তে যারা যারা আছেন তারা সবাই সবাই অংশগ্রহণ করে ফেলুন আজকের কুইজ আজকে তারিখ হচ্ছে 30 জানুয়ারি 2021 সাল আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম